আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আজকের পুরো আলোচনায় আমি আছি এস জে রতন আপনাদের সাথে আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন পুরো আলোচনায় জেলে ছিলেন অনেকেই অনেকেই এখনও আছেন জেলে বাংলাদেশ সরকার আলেম ওলামাদেরকে জেলে পুরে রেখেছেন আবার একটু একটু করে বেরো করে দিচ্ছেন আবু তোহা মোহাম্মদ আদনান তাকেও কিন্তু ধরা হয়েছিল এবং তাকে কিছুদিন বা কিছু সময় রেখে তাকে সতর্ক করে তারপর বের করে দেয়া হয়েছে সেখানে অনেক নাটক হয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না সেটা নিয়ে নানা কথা হয়েছে এবং তার স্ত্রী একাধিক আছে সেই ইস্যুটি সামনে এনে তাকেও নানাভাবে নাটকের কেন্দ্রীয় চরিত্রে রাখা হয়েছে এবং জেল এটা ওইটা করে পরে মুক্তি দিয়েছে এবং মুক্তির পরেও তার কিন্তু কোথায় তিনি আছেন কোনো হদিস আমরা পাইনি পরে আস্তে আস্তে আবু তোহা মোহাম্মদ আদনান আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় আবারও সরব হয়েছেন একইভাবে রফিকুল ইসলাম মাতানি তাকে তো একটা আন্দোলন সংগ্রামের সময় তাকে ধরে নিয়ে যাওয়া হলো বন্দি করা হলো। এবং তিনিও জেল মানা সব কিছুই হল তারপর তাকেও ছেড়ে দেওয়া হলো তিনি মুক্ত হয়ে তার গ্রামের বাড়ি গেলেন এবং সেখানে তিনি আবারও ওয়াজ শুরু করলেন একইভাবে আল্লামা মামুনুল হক তাকেও তিন বছর ধরে বন্দি করে রাখা হলো এবং তিনিও এখন মুক্ত মুক্ত হয়েই তিনি কিন্তু বসে নেই মুক্ত হয়েই তিনি আবারও সেই যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর শোনাচ্ছেন আমাদের তিনি আবারও তার সচ্চার কণ্ঠে ইসলামের জন্য ইসলামের দাওয়াতের জন্য এবং ইসলামের অনুশাসন যেন পরিচালিত হয় অনুশাসন যেন চলে সেই কথাগুলো তিনি আবারও বলা শুরু করেছেন তিনি ইতোমধ্যে যা যাই বলেছেন অর্থাৎ মুক্ত হবার পর থেকে প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথাকে মানুষ এমনভাবে নিয়েছে যে তার প্রশংসা করেছে তাকে ঘিরেও তার একাধিক স্ত্রী আছে এইটা ওইটা নানা কিছু দিয়ে তাকেও হেনস্থা করা হয়েছে কিন্তু বের হয়ে এসে আমরা হয়তো সাধারণ মানুষ এইভাবে ভেবেছি যে ওনারা বের হয়ে আসলে বোধহয় আর সেই রকমভাবে কথা বলবেন না হ্যাঁ কিছুটা কম বলছেন তখন তো প্রধানমন্ত্রী নিয়ে মন্ত্রীদের নিয়ে একেবারে সরাসরি তারা আঘাত করে বা টার্গেট করে কথা বলেছেন এখন হয়তো কিছুটা গুছিয়ে কিছুটা শব্দ চেঞ্জ করে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা কথা বলছেন কিন্তু এই তিনজনের ক্ষেত্রেই আবু তোহা মোহাম্মদ আতনান রফিকুল ইসলাম মাদানি এবং আল্লামা মামনুল হক এই তিনজনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এরা কিন্তু ইমানের জায়গা থেকে আঁকে দেওয়ার জায়গা থেকে সরে আসেননি অথবা সমঝোতা করেননি তিনজনের ক্ষেত্রে একটা বিষয় কমন সেটা একটু আগে বললাম যে তারা শব্দ চয়নে তারা হয়তো আগে হয়তো অ্যাগ্রেসিভ ছিলেন যে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতেন মন্ত্রীকে নিয়ে সরাসরি কথা বলতেন সেই জায়গা থেকে তারা সরে এসে তারা সেই কথাগুলোই বলছেন কিন্তু একটু অন্যভাবে একটু জ্যান্টেল ওয়েতে আমি এই কথাটি বলেছিলাম আরেকটি ভিডিওতে যে জ্যান্টেলভাবেই কথা বলা উচিত কারণ আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে আহমদুল্লাহ নামে একজন আলেম আছেন তিনি ওয়াইজ ওয়াচ করেন এর আগে তিনি টেলিভিশনে টক শোতে অংশগ্রহণ করেছেন টক শো বলতে ইসলামী সওয়াল জবাব সেই সাওয়াল জবাবে তিনি অংশগ্রহণ করেছেন সেটা রমজানে হোক অথবা কোনো একটি ইসলামী দিবসে হোক তিনি কিন্তু এই সওয়াল জবাব করতে করতেই জনপ্রিয় হয়েছেন এবং তিনি যখন উত্তরগুলো দিতেন তখন কিন্তু চার পাঁচটা ব্যালেন্স করে উত্তর দিতেন এখানে ব্যালেন্স বলতে কম্প্রোমাইজেশন নয় ব্যালেন্স বলতে হচ্ছে যে পরিস্থিতি বুঝে মুড বুঝে কথা বলা সেটা যদি না বুঝে আমরা যদি ক্ষেপণাস্ত্রের মতো কথা বলি তাহলে এই তিনজনের ক্ষেত্রে কিন্তু যা হয়েছে সেটাই হবার সম্ভাবনা থাকছে আর সেটা আমরা বাস্তবেই দেখলাম কিন্তু যখন এই ক্ষেপণাস্ত্রের মতো কথাগুলো থেকে আপনি একটু সরে এসে মুড বুঝে পালস বুঝে নার্ভ বুঝে সিচুয়েশন বুঝে কথা বলবেন তখন কিন্তু সেটা ভালো হয় আমরা তো চাই যে আমাদের যারা ওয়াইজ আছেন এবং আলেম ওলামা আছেন তারা এমন কোনো কথা এমনভাবে না বলুক যেটা মানুষ সুযোগ হিসেবে নেয় মানুষ বলতে যারা বিরোধী আছেন তারা যারা চাইছে না যে এরা কথা বলুক মাঠে ময়দানে এবং মানুষগুলো ইসলামের পথে আসুক আকিদার পথে আসুক তারা কিন্তু সুযোগ খোঁজে যে কোন কথা ধরে কোন এক্সপ্রেশন ধরে কোন অ্যাটিটিউড ধরে ওই ওলামা অথবা ওই আলেমকে অথবা ওই কোরআনের পাখিকে ধরে নেওয়া যায় অথবা ওই ওয়াইজকে বন্দি করে জেলে রাখা যায় সেই সুযোগটি তারা কিন্তু খোঁজে যখন সেটা পেয়ে যায় তখনই কিন্তু ধরে নিয়ে যায় জেলখানায় আপনারা দেখেছেন যে রফিকুল ইসলাম মাদানি শিশু বক্তা জেলে যাওয়ার আগে তিনি এমনভাবে কথা বলতেন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে সরাসরি বলতেন এমনভাবে বলতেন রাষ্ট্রপ্রধানকে নিয়ে কথা বলতেন রাষ্ট্রের সিস্টেম নিয়ে সরাসরি কথা বলতেন এবং এমন অ্যাগ্রেসিভলি বলতেন যে এই যে অ্যাগ্রেসিভ মুডে বলা এই স্টাইলটা হয়তো ভালো লাগেনি হয়তো কথাগুলো ঠিক আছে আমরা তো এটা জানি যে সত্য কথা তিতা ইসলামের কথাগুলো সুন্দর হাদিস সন্ন্যাহের কথাগুলো অনেক সুন্দর এবং সেটাই হচ্ছে সার্বজনীন এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ যা বলেছেন তার উপরে তো কোনো কথা হতে পারে না কিন্তু এই সত্যি কথাগুলোই এই ভালো কথাগুলোই যখন তিতা করে বলা হয় অ্যাগ্রেসিভলি বলা হয় ক্ষেপণাস্ত্রের মতো করে বলা হয় তখন সেটা শুনতে সুন্দর লাগে না সেটা দৃষ্টিকোট মনে হয় এবং শ্রুতি মধুর হয় না এছাড়া যেহেতু ওই পক্ষটি শক্তিশালী যে পক্ষকে আঘাত করে অথবা ক্ষেপণাস্ত্রের মতো তার কলি যাকে বিদ্ধ করে আপনি কথা বলছেন সেই পক্ষটি তো শক্তিশালী মানে ক্ষমতায় আছে তো ক্ষমতায় যিনি আছে তাকে টলাতে গেলে কিভাবে আপনি এগোবেন কোন কোন স্টেপ ধরে এগোবেন কিভাবে কথা বলবেন কিভাবে শব্দ বলবেন কোন উচ্চারণ কিভাবে করবেন কোন বাক্য কিভাবে মেলাবেন অথবা গোছাবেন সেটা কিন্তু আপনাকে করতে হবে অর্থাৎ যিনি ওয়াচ করছেন তাকেই করতে হবে এটাই হচ্ছে তার দক্ষতা এখানেই হচ্ছে তার মুন্সিয়ানা যে একজন লোককে আপনি পথে আনতে চাচ্ছেন তাহলে পথে আনতে গেলে কি মুডে কি সিচুয়েশনে কোন অবস্থায় কিভাবে তার কাছে আপনি পৌঁছাবেন একজন মাস্তানকে আপনি বলছেন যে আপনি মাস্তানি করবেন না এই কথাটা আপনি বলতে চান কিন্তু আপনি যদি ক্ষেপণাস্ত্রের মতো তার তিনি যে মাস্তান তিনি যে অপরাধী এই কথাটি বলে যদি তাকে আপনি চেষ্টা করেন আপনার পথে আনা তাহলে কি সে আসবে সে তো আসবেই না উল্টো সে আপনাকে আঘাত করে বসবে আপনাকে খুন করে ফেলতে পারে সুতরাং আপনি যদি খুনি হয়ে যান তাহলে আপনি কীভাবে দাওয়াত দিলেন আর সেই দাওয়াতে কিভাবে চেঞ্জ আসলো সেই জন্য দাওয়াত দেওয়ার যে নিয়ম আছে আমরা যদি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি দিকে খেয়াল করি তাহলে দেখব যে তিনি ওই ইহুদিদেরকেও কিভাবে দাওয়াত দিতেন খ্রিস্টানদেরকে কিভাবে দাওয়াত দিতেন তিনি একজন বিধর্মীকে কিভাবে দাওয়াত দিতেন এবং কি আচরণ কি অ্যাটিচিউড কি বিহেভিয়ার দেখাতেন যার কারণে ওই খ্রিস্টান ওই ইহুদি ওই নাসারা ওই অন্য ধর্মাবলম্বীর লোকেরা তার হয়ে যেত আপনাদের তো মনে আছে যে মসজিদে নববীতে এক ইহুদি হিসু করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন তো ওমর রাজেলাহু দেখে তাকে কতল করার জন্য উদ্ধত হলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে থামালেন এবং তিনি সেটা হ্যান্ডেল করলেন তিনি কাছে গেলেন বোঝালেন এবং তার কোনো কষ্ট হচ্ছে কিনা তিনি ঠিকমতো হিসুটা করতে পেরেছেন কিনা। তার সম্পর্কে নানা কিছু জিজ্ঞেস করলেন এবং তাকে সুন্দরভাবে সেখান থেকে বিদায় করলেন কিন্তু এই যে মধুর আচরণ দিলেন এই যে এত বড় গর্হিত অপরাধ তিনি করেছেন এবং সেটা তিনি ইচ্ছে করে করেছেন গণ্ডগোল লাগানোর জন্য করেছেন কিন্তু গণ্ডগোল লাগলো না শুধু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের এই মধুর আচরণের কারণে তার বিনয় তার যে ধৈর্যশীলতা সেটা এবং তার যে কনভার্সেশান তার যে এক্সপ্রেশন অ্যাটিচিউড তার প্রতি এবং আপনারা জানেন যে সেই ইহুদি পুরো দলবল গোষ্ঠীসহ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এসে মুসলমান হয়ে গেছেন তাহলে এই একটা উদাহরণ এরকম বহু উদাহরণ নাহে হাদিসে আমরা দেখতে পাই এর অর্থই হচ্ছে যে ওনার কাছ থেকে কিন্তু আমাদের স্টাইলটা শিখতে হবে যে ইসলাম প্রচার করব বা সত্য কথা বলবো বা ন্যায়ের কথা বলবো অথবা কোনো একটি অসঙ্গতি দেখলে সেই অসঙ্গতি থেকে কিভাবে দূরে আসতে হবে সেই কথাগুলো বোঝাবো সেই পথে মানুষকে আনবো তাহলে কিন্তু ওই জোর জবরদস্তি করে ক্ষেপণাস্ত্রের মতো কারো দুর্নাম করে কিছু খারাপ শব্দ ব্যবহার করে তাকে কিন্তু আনতে পারবেন না তাকে আনতে গেলে অবশ্যই ওই যে বললাম হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে আচরণ তার যে বিহেভিয়র তার যে অ্যাটিটিউড তার যে কৌশল সেই কৌশলগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে যদি সেটা করা যায় তাহলে অবশ্যই মানুষ আপনার পথে আসবে অর্থাৎ কোরআন সন্না হাদিসের পথে আসবে ন্যায়পরায়ণ হবে এই ধৈর্যটুকু আমাদের লাগবে আহমদুল্লাহর মধ্যে কিন্তু এই বিষয়টা এইভাবে দেখা গেছে যে তিনি চার পাঁচটা খেয়াল করে কথা বলেছেন এবং এখনও কিন্তু তিনি টিকে আছেন তিনিও কিন্তু এই যে সরকার যে কার্যকলাপগুলো করছে অথবা আমরা যা করছি যা দেখা যাচ্ছে আমাদের চোখের সামনে বিভিন্ন নানা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে সেগুলোর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমাদের এই আবু তোহা মোহাম্মদ আদনান এবং এই যে রফিকুল ইসলাম মাদানি আল্লামা মামুনুল হক তারা কথা বলেছেন অথবা ওনাদের মতো আরও অনেকেই কথা বলেছেন এখনও বলে যাচ্ছেন প্রতিবাদ করছেন বিক্ষোভ জানাচ্ছেন বা অপোজ করছেন নিজেদের মতামত ব্যক্ত করছেন বা কোরআন শূন্য অনুযায়ী যুক্তি প্রদর্শন করছেন কিন্তু এটা যখন আপনি ওই অ্যাটিটিউড দিয়ে ওই বিহেভিয়ার দিয়ে আপনি করতে পারবেন তখনই আপনার পক্ষে সফল কাম হওয়া সম্ভব আর সফল কাম এটাই তো আমরা হতে চাই আমরা কি চাই যে একটা গণ্ডগোল লেগে যাক একটা বিতণ্ডা লেগে যাক একটা প্যাঁচ লেগে যাক এবং প্যাঁচ লেগে গেলে আজ তিন বছর ধরে তিন বছর পর এই আল্লামা মামুনুল হক মুক্ত হলেন এই তিনটি বছর আমরা কিন্তু আল্লামা মামুনুল হকের কাছ থেকে অনেক কিছু শুনতে পারতাম আরও অনেক ওয়াজ অনেক বিশ্লেষণ অনেক হাদিস সন্ন্যাহের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা অনেক কিছু কিন্তু আমরা শুনতে পারতাম এবং অনেক প্রতিবাদী কণ্ঠস্বর আমরা তার কণ্ঠ থেকে আমরা ভেসে আসতে শুনতাম বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতাম কিন্তু সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছে। কেন হয়েছে কারণ ওই যে আবেগ আপ্লুত হয়ে আমরা ক্ষেপণাস্ত্রের মতো কথা বলেছি যার কারণে কিন্তু এর রিয়াকশানটা খারাপ হয়েছে যদিও আলটিমেটলি সফলকাম হয়েছে যে আলটিমেটলি তার জনপ্রিয়তা আরও হয়তো বেড়েছে তিনি হয়তো আবার ময়দানে ফিরেছেন কিন্তু এই যে তিনটি বছর চলে গেল তিনটি বছর যদি ওইভাবে ভদ্রচিতভাবে তারপর যে যে কথাগুলো বললাম সেই স্টাইলে কৌশলে যদি এগুনো যেত তাহলে এই বছরগুলোতে কতটা সময় সামনে এগুনো যেত আহমদুল্লাহ কিন্তু এই যে মাদানি এবং আমাদের মামুনুল হক আমাদের আমাদের তোহা যা যা বলেছেন সেই কথাগুলো কিন্তু আহমদুল্লাহ বলেন কিন্তু তাকে ধরা হয়নি তাকে ধরা হলো না সে কিন্তু বহাল আছেই তিনি কিন্তু কাজ করছেন এবং তিনি কিন্তু প্রতিবাদের কথাগুলো বলে যাচ্ছেন এখানে আহমদুল্লাহকে আমি প্রমিনেন্ট করছি অথবা এখানেই তাকেই কেন্দ্রবিন্দু করছে তা নয় আসলে এক একটা মানুষের এক এক রকমের স্টাইল থাকে কিন্তু সেই স্টাইলগুলো থেকে যে স্টাইলটি আসলে কৌশলী স্টাইল যে স্টাইলটি আসলে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে মিলে মিলেমিশে যাবে এবং কাছাকাছি যাবে সেটাই হচ্ছে উত্তম স্টাইল সেই স্টাইল দেখেই কিন্তু আমাদের এগোতে হবে আমাদের আলেম ওলামাদের মধ্যে যে সমস্যা যে অনেকেই বলেন সাধারণ পাবলিক যারা যারা হয়তো ওয়াজ মুসলমান কিন্তু ওয়াজ পছন্দ করেন না বা ওয়াজের যে টোন সেটা পছন্দ করেন না চিৎকার করে করে ওয়াজ করা সুর দিয়ে ওয়াজ করা এবং অ্যাগ্রেসিভলি করা খেয়ে ফেললাম মেরে ফেললাম চিৎকার করা এবং এখনই ওই যে জমায়েতের মধ্যে যারা আছেন শুনছেন এখনই চলেন আমরা আল্লাহু আকবার বলে সব কতল করে ফেলি এই স্টাইলের যে ওয়াজগুলো করা হয় চিৎকার করে করে ওয়াজের স্টাইল তো এটা হবার কথা নয় যদি সুর ব্যবহার করতে হয় ভালো কথা সুরেলা কণ্ঠে ওয়াজ হবে এবং ওয়াজের যে কথাগুলো আছে বিষয়বস্তু আছে সেগুলো ক্লিয়ার করা হবে মানুষকে বোঝানো হবে এবং মানুষের ভেতরে একটা সচেতনতার জায়গা স্পষ্ট করা হবে তাৎক্ষণিক আল্লাহু আকবার সুবাহান আল্লাহ ইত্যাদি বলে মানুষকে উত্তেজিত করে তখনই একটা মিছিল বের করে কোনো কিছু করে ফেলা কোনো সিস্টেমকে চেঞ্জ করে ফেলা সরকারের পতন আনা এইগুলো কিন্তু কোনো স্টাইল হতে পারে না অর্থাৎ অ্যাগ্রেসিভ যেটা মাস্তান টাইপের মনে হতে পারে সেই ধরনের বিষয় কিন্তু আসলে ইসলাম সাপোর্ট করে না কিন্তু সেটাই নাকি এই যখন ওয়াজ হয় শীতের দিনগুলোতে তখন নাকি সেটাই শো হয় এই রকম সাধারণ পাবলিক মনে করে যে সেই রকম শো হয় আর যারা একটু মুসলিম মহা সত্ত্বেও একটু বাম একটু ইসলাম সেইভাবে পছন্দ করেন না তারা তো এটাকে শক্ত করে ধরেই বলে যে ওয়াইজগণ বলে না যে জঙ্গি বা সশস্ত্র গোষ্ঠীর সদস্য ইত্যাদি ইত্যাদি তকমা বা জোর করে তারা কিন্তু কিছু অভিযোগ বা কিছু পোস্টার তাদের গায়ে বা কিছু তকমা তাদের গায়ে লাগিয়ে দিতে চায় কিছু লেভেল তাদের গায়ে লাগিয়ে দিতে চায় আসলে এটা দিতে চায় ওই জায়গা থেকেই যে স্টাইলটা ওয়াজ করবে ভালো কথা সুন্দর করে শুদ্ধ ভাষায় চমৎকার করে কোরআন সন্ন্যাহের আলোকে কথা বলা যেতে পারে মোলায়ম কণ্ঠে কোমল কণ্ঠে খুব সুন্দর করে মানুষের ভেতরটা চেঞ্জ করার জন্য ঘন্টার পর ঘন্টা কথা বলা যেতে পারে এবং মানুষকে আলো দিয়ে দেওয়া যেতে পারে যে আলোর মাধ্যমে মানুষ এই আলোর পথে অর্থাৎ ইসলামের পথে আসবে সেই জন্য অনেক দলিলাদি আছে প্রমাণপত্র আছে অনেক কিছু আছে সেগুলো দিয়ে আমরা কথা বলতে পারি সেখানে সুর যদি আসে ভালো কথা সেটাও আসবে পোলাইটলি কিন্তু এমন স্টাইলে আসে যেটা নিয়ে মানুষ সমালোচনা করে বিশেষ করে সাধারণ মানুষগুলো তারা সমালোচনা করতে চায় বা করে সেই জন্য ওয়াজে যে স্টাইল আছে ওয়াজের যে এই যে ক্ষেপণাস্ত্রের মতো একটা মুড আছে একটা সিস্টেম আছে সেই সিস্টেম থেকে কিন্তু বের হয়ে এসে পোলাইটলি বলতে হবে আল্লামা মামুনুল হক বের হয়ে এসেছেন তার উপস্থিতি মানুষকে আনন্দ দিচ্ছে এবং তার কথা মানুষ শুনছে একেবারে মন্ত্র মুগ্ধের মতো শুনছে দারুণ একটা ব্যাপার এবং তিনি কিন্তু এখনও সেই মানেই আছেন যে তিনি ঠাসা হয়ে গেছেন তিনি তিন বছর জেলে ছিলেন এখন তার পক্ষে আর সেই যে প্রতিবাদী কণ্ঠস্বর প্রকাশ করা সম্ভব নয় বা সেইভাবে হয়তো ওয়াজ করবেন না এখন অনেক ওয়াজ অনেক ওয়াজ উনি এডিট করে করে যাতে সরকারের বিপক্ষে না যায় সেইভাবে করবেন তা কিন্তু হয়নি অর্থাৎ সেই যে জেলে ঢোকার সময় বা তার আগে যেরকম তার মধ্যে শক্তি ছিল যে উচ্ছ্বাস ছিল যে প্রতিবাদ ছিল সেই প্রতিবাদটি এখনও আছে তবে একটু একটু গোছানো বা সুন্দর হয়েছে একইভাবে আবু তোহা মোহাম্মদ ক্ষেত্রেও তাই হয়েছে এবং এই যে রফিকুল ইসলাম তার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে অর্থাৎ কিছুটা পরিশীলিত হয়েছে পরিশীলিত হয়ে এখন আরও চমৎকারভাবে তারা কিন্তু কথা বলছেন এবং এই যে শক্তিটা এই শক্তিটার যে মেয়াদ বা স্থায়িত্ব সেটা কিন্তু অনেক দিনের আর ক্ষেপণাস্ত্রের মতো করলে ওই যে ধরা পড়তে হচ্ছে এখন ধরা তো পড়তে হবেই ইসলামের পথে থাকতে গেলে যারা পছন্দ করছে না তারা আপনাকে ধরবেই তারা শক্তিশালী হলে তারা আপনাকে জেলে পড়বেই কিন্তু জেলে যদি খালি পড়তেই থাকি জেলে যদি খালি আমি যেতেই থাকি আমি যদি সারা জীবন জেলেই থাকি তাহলে আমি কি আন্দোলন করলাম আজকে আল্লাহ দিল্লাউর হোসেন সাইদি তিনি তো চলে গেলেন আল্লাহর কাছে তিনি জেলে ছিলেন দীর্ঘ দশ এগারো বছর তিনি জেলে ছিলেন জেলে থেকে এই যে দশটি এগারোটি বছর তিনি জেলে থাকলেন এবং এই দশ এগারো বছর যে আমরা তার কণ্ঠে আর কোনো ওয়াজ শুনলাম না আমরা কি বঞ্চিত হলাম না তার মতো জ্ঞানী একজন মানুষ ইসলাম সম্পর্কে জানা কোরআন হাদিস সম্পর্কে এত কিছু জানেন তিনি তাফসির করেন সেই ব্যক্তিটি এত দিন ধরে প্রায় এক যুগ ধরে তিনি জেলখানায় থাকলেন এবং জেলখানায় থেকে ধুঁকে ধুঁকে কষ্ট করে তিনি আল্লাহর কাছে চলে গেলেন আমরা তো তাকে মিস করলাম এবং তার কাছ থেকে যে আমরা ওয়াজগুলো শুনতাম অ্যানালাইসিসগুলো শুনতাম আরও কত কত দিক নির্দেশনা পেতাম বা সেইগুলোর যে ব্যাখ্যা আছে সেটা শুনতাম সেটা কিন্তু আমরা আর শুনতে পারলাম না তাহলে এর জন্য দায় কার সরকারের যেমন দায় আছে বা যার যার আমরা দায় দিতে চাই আছে ওই ব্যক্তিরও কিন্তু আছে কিছুটা কারণ এমন কিছু করা এমন কিছুভাবে চলা এমন কিছুর সাথে যুক্ত হওয়া যাতে করে আমাকে ওই জেলে যে আটকে না যেতে হয় এবং আটকে যে আমি যে আমার আলোটা ছড়াবো সেই আলোটাকে স্তীমিত করে ফেলা না হয় আশা করছি আমার এই অ্যানালাইসিস থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনা